তো নমস্কার সবাই, এখন আজকে একটা ঈদের দিন, এত বৃষ্টি হচ্ছে দেখো। Hey guys, assalamu alaikum, myself from Listen and welcome my another vlog. আজকের এই ব্লগটা যেহেতু কোরবানিদের ব্লগ, সো আই অনেক বেশি এনজয় করবেন আপনারা। তো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করে থাকুন। সো এখনও যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে অবশ্যই সাথে থাকুন। সো এখন আমরা যাচ্ছি যেহেতু গরু আনতে, সো গরু আনের পরে বেসিক্যালি এখন যাচ্ছি গরু আনতে। তো আমাদের গ্রামে একটা ফসিলিত জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যেদিন কোরবানি দেবো সেদিন যারা গরু কিনবে তারা গরু আনবে না, মানে গরুর মালিকের কাছে গরু রেখে আসবে, তারপর কয়েকদিন পরে গরু আনবে। সো আমরা এখন যাচ্ছি গরু আনতে। সো একটা গরুর জন্য আমরা 5 থেকে 6 জন যাচ্ছি, আমার ভাই আলউদ্দিন ভাই, রাজু ভাই, আমার আব্বু, আমার জ্যাঠা, আমি এবং কি আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই মিলে। গাইস এখন আমরা যাচ্ছি গরু আনতে। সো দেখেন আমরা কিসের ভিতরে আসছি, চারিদিকে পানি এবং ভিতরে বাড়ি ঘর। তো এই বাড়ির ভিতর থেকে আমরা এখন গরু আনবো, কিন্তু গরুটা দেখলে আপনারা অনেক বেশি বাঁচাবে। অনেক কষ্টের পরে আমরা গরু নিয়ে বের হইতে পারছি, কারণ ভেজাল ভেজাল ডিসগাস্টিং ডিসগাস্টিং। A few moments later. Guys, দেখেন আকাশে চাঁদ উঠছে, এখন সাইমনকে ডাক দিব, দেখবেন সাইমন তো দিব। সাইমন, সাইমন রে, চাঁদ উঠছে, চাঁদ উঠছে, চাঁদ। হ্যাঁ for you man, this is cameraman, not the next day. Oh, what's up, good morning. A few moments later. আজকে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠার পরে ফাঁকল ফাঁকল হয়ে যাবো, মানে একবার নামাজ করে ওদিকে একবার গোসল করে সেই যাক, দেন এখন বাড়ি যাবো, তারপর সরি গরু জবাই করবো। এ হাই মিস্টার, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি কাম ব্যাক। গাইস দেখেন এই রোদের ভিতরে আজকে আকাশে দেখলাম যে 37 ডিগ্রি তাপমাত্রা, মানে এত সকালে যদি 37 ডিগ্রি পড়ে তাহলে বুঝেন বিকাল দুপুর বেলা কি হবে। যাই হোক, আর এদিকে আমাদের বাড়িতে 2টা গরু, আর একটা গরু অলরেডি দেন ইয়ে করে ফেলেছে, আর আরেকটা গরু এখন এর ফালা। সো আপনাদেরকে আমি গরুর এগুলো দেখাচ্ছি না, গরুর এগুলো দেখাবো না, মেন কারণ হচ্ছে গরুর এগুলো মানে ভিডিওতে খুব খারাপ লাগে, আর কোরবানি গরুর দেখাটাও না যায় মানে ভিডিওতে এভাবে, মানে কি সারা মানে ভালো হবে না। যাই হোক দেন, আপনাদেরকে যদি দেখাই তাহলে অবশ্যই দেখাবো, আর না দেখালে কোনো কিছু করার নাই। সো বেসিক্যালি সো এখন বাড়ি যাচ্ছি, লেটস গো। A few moments later. Hey,
আজকে একটা ঈদের দিন, এত বৃষ্টি হচ্ছে, দেখেন আমাদের আড্ডি এখানে দেখে আছে, এখানে একটা ভিডিও হতে চলেছে, কারণ এই বৃষ্টির ভিতরে কোরবানি। মানে গাইস আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, আমার ক্যামেরার অবস্থা খুবই খারাপ। গাইস দেখুন, বৃষ্টির জন্য গরুর গোস্ত সব ঘরের ভিতরে নিয়ে এসেছে, দেখুন। ও মাই গড, তো এই বৃষ্টির ভিতরে যা অবস্থা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সো মানে আমি এখন আপনাদের দেখেন ওদিক দিয়ে নিচে সবাই ইয়ে করতেছে, ওই যে পেডিগুলো ঠিক করতেছে, আর এদিক দিয়ে দুইজনে তারাও পেডিগুলাকে ভিতর থেকে গু বার করতেছে। দেখছি তো এ দুজন বলতেছে যে আমার মোবাইল নাকি কোরবানি হয়ে যাবে, আমি তা বিশ্বাস করি না, ইনশাল্লাহ কিছু হবেও না। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন রাস্তার কিছু সিন, এই ঈদের দিনে যে বৃষ্টির একটা কল্পনিক ছোঁয়া আমি তা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। দেখেন আমাদের রাস্তার অবস্থা, খুবই একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে রাস্তার উপরে। এই দেখেন, আপনারা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বৃষ্টি হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ঈদের সময় কাদের বাড়িতে বৃষ্টি হয়েছে। আর এদিক দিয়ে আমাদের গরু জবাই করেছে, এই যে এখানে একটু চিহ্নও নেই যে গরু জবাই করেছে, দেখেন এই যে এখানেই আমাদের গরুটা এই ইয়া করানো হয়েছে, আর এখানে আরেকটা করানো হয়েছে, কিন্তু কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। কেন? এই যে বৃষ্টির যে আবহাওয়া, যে পানি, তাতেই দেখা যাচ্ছে যে পানিগুলো, আর এখানে দেখেন ফেরি পালানো হয়েছে, এগুলোর গন্ধই থাকা যাবে না। সো এই যে কুত্তু দেখতে আসছেন, কুত্তুটা, এই কুত্তুটা হচ্ছে আমার। দেন আপনাদেরকে আমি বলে বলতে পারবো না আজকের বৃষ্টিটা অনেক বেশি ফাইন হয়েছে, ফাইন। দেখেন কাকারা সেখানে গোস্ত করতে আছে, আর আমি ভিডিও করতেছি সেটাই দেখতেছি। তো ভিতরে তো গোস্ত কুটলো, আর বেসিক্যালি আর বৃষ্টির ভিতরে গ্রামে না আসলে অন্য ধরনের একটা ফিলিংস পাওয়া যায়, যে কোরবানি দেওয়া। আর আর শহরে যারা থাকে তারা হয়েছে যে রুমের ভিতরে ঘরের ভিতরে কেটে ফেলে, আর গ্রামের দৃশ্যটাই আসলে অনেক মোহমধু। দেখেন আমাদের গরুটা কি করছে, আমাদের ঘরে কেটেছে, এই যে। সো এই আর কি বেসিক্যালি। A few moments later. So guys, then dekhte dekhte then dekha hoye gelo pray 5 ghonta pore. So basically amra sokal theke katha kati korte korte then time pai nai video korar jonno. So apnara dekhechen je ami bishtir bhitore video kortechi. Ei video gula onek koshter pore korechi. Chai hok ajker vlog ta jodi bhalo lage obosshoi like, comment and share, subscribe korte bhulben na. So onek din dhore ami boltechi je ঈদের vlog korbo. Finally ঈদের vlog kore felam. Jodi bhalo lage like, comment, share and subscribe korte bhulben na. Ar guys, ekta special vlog ashbe, seta hocche আগামী 40, আল্লাহ হাফেজ।